ম্যাম, নায়িকা অঞ্জনাকে কিন্তু দর্শক আগের মতো খুব একটা পাচ্ছে না সিনেমাতে, তারা কিন্তু নায়িকা অঞ্জনাকে আবার দেখতে চায়, আসলে কম কাজ করার কারণ কি? না, আসলে যখন থেকে ক্রান্তির লগ্নটা শুরু হয়েছে না, সেই লগ্নটার একটু আগের থেকে বলি, একটা যুগ চলে এসেছিল অশ্লীল ছবি। আচ্ছা, হ্যাঁ, মানে আমরা তখন সেই সময়টা অশ্লীল ছবিতে ভরে গেছিল চলচ্চিত্র। মানে আমরা কিছু 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 প্রডিউসার ডিরেক্টর, তারা ভালগারকে আর কমার্শিয়ালকে এক করে ফেলেছিল। কমার্শিয়াল আলাদা, ভালগার আলাদা। কমার্শিয়াল একটা শট দেখলে কিন্তু আবার দেখতে ইচ্ছে করবে, বাট ভালগার শট কিন্তু একটা সিনেমা কিন্তু একবারে বেশি হয়তো দুবার আর কেউ যাবে না, ঠিক আছে? যখন এই ট্রেন্ডটা শুরু হয়ে গেল আমার চলচ্চিত্রে, আমাদের চলচ্চিত্রে যখন এটা শুরু হলো, তখন আস্তে আমি চিন্তা করলাম যে আমাকে গুটিয়ে নেওয়া উচিত এখন, কারণ আমরা যেই ট্রেন্ডে চলে এসেছিলাম, আমাদের সমসাময়িক, আমাদের সিনিয়র, আমাদের পরে যারা এসছে, এই ক্যাটাগরিতে আমরা থাকতে পারবো না সোজা কথা, এবং সবাই চলে আসছিলাম সেই সময়। কিন্তু সেই জিনিসটা আমি তোমাকে বললাম না, যে ভালগার আর কমার্শিয়াল এক হবে না, ওই আস্তে 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 সবাই বিমুখ হয়ে গেল। ওই যে হল থেকে বিমুখ হলো, হ্যাঁ, তারপরে কিছু ছবি চলেছে, ভালো ছবি হয়েছে, কিন্তু হলে আর লোক যায়নি। আচ্ছা,